বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে আর কি। কোন কোন জায়গায় গেলে বলে দেয় যে সব বলেন সুদ নিয়ে কথা বলেন না, সব বলেন ইসলামের বিরোধী শক্তি নিয়ে কোনো কথা বলেন না, সব বলেন কোন ইকোনমিকের আলাপ ইকোনমিক্স নিয়ে কোনো আলাপ করেন না, যা ইচ্ছা বলেন পলিটিক্যাল কোনো ইস্যু তুলেন না, কানে কানে আগে বলে দেওয়া হয়। তো এখন সব যদি ফিক্স করে দেওয়া হয় বক্তাকে, বক্তা বলবেটা কি, নাকি আমাকে কোরআন সুন্নাহ গবেষণা করে আমি যেটা বা বুঝবো যেটা প্রয়োজন সেটা তো আমাকে বলতে হবে নাকি? যদি কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো সবার সামনে উপস্থাপন না করি, জ্ঞান আসার পরেও আল্লাহ পাক কি ছাড়বেন? দুনিয়াতে পার পেয়ে গেলে আল্লাহ পাক কি ছাড়বেন? আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি শুধু ফজিলতের কথাই বলতে হবে না অন্যায় থেকে নিষেধ করতে হবে? শুধু কি সৎ কাজের আদেশ করলেই হবে না অসৎ কাজেও নিষেধ করতে হবে? বলেন তো আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মা, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা উম্মতে মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। এক, সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই, নামাজ পড়লে এই হবে, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, ওমরা করেন, তসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো ভালো কাজ না? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজে আদেশ করবে। দুই, ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা একই সাথে মন্দ কাজে নিষেধ করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক বলেন নাই তা'মুরুনা বিল মারুফ ফাতানহাউনা আনিল মুনকার। ওয়া মানে কি? এবং। ওয়া মানে কি? এবং। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নয় যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে হকের উপদেশ দেওয়ার পাশাপাশি ধৈর্যের উপদেশ দিয়েছে। এখানে ওয়া 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 মানে এবং এবং এবং, মানে এক একই সাথে আপনাকে এগুলো চারটাই করতে হবে, ইমান, আমল সালে, হকের দাওয়াত, সবর। এখানে আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে এবং একই সাথে অসৎ কাজে কি করবে? নিষেধ। অসৎ কাজ কেমন ভাই? মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ নিষেধ করলাম। ভাইয়া শিরিক করেন না, নিষেধ করলাম অসৎ কাজ। সুদ খায়েন না, অসৎ কাজ না সুদ খাওয়া। জেনা করেন না, মাদকদ্রব্য সেবন করেন না। হ্যাঁ, নারী পুরুষের অবাধ মেলামেশায় যায় না, বেপর্দায় চলেন না, অন্যায় কাজেও তো নিষেধ করতে হবে নাকি? নাকি শুধু সৎ কাজে আদেশ করলে হবে? তাহলে কি হবে? যদি শুধু সৎ কাজে আদেশ করলেই হতো তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি ভদ্র, নম্র, শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে ছিল? আসবে? আছে? আপনি যদি নবীর জীবনী একবার পড়ে দেখেন, শুধু আর রাহিকুল মাকতুম বইটা পড়ে দেখেন, আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রহিমাহুল্লার বই, প্রায় 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই, এই বইটা যদি পড়েন, জীবনী গ্রন্থ সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখবেন আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? তো এত ভালো মানুষের কেন গালি খেতে হলো? যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাকে এতগুলো গালি কেন খেতে হলো? তাকে মানুষ বলেছে পাগল, নাউজুবিল্লাহ, মানুষ বলেছে মিথ্যাবাদী, মিথ্যাবাদী না কাযাব মানে মহা মিথ্যাবাদী, কাযিব না কাযাব মহা মিথ্যাবাদী, মানুষ বলেছে মাজনুন পাগল হয়ে গেছে, মানুষ বলেছে সাহের জাদুকর, মানুষ বলেছে ফারিকুল জামা জামাত বিভক্তকারী, ইত্যাদি, এরকম প্রায় 10টা থেকে 15টা গালি সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দিয়েছে। তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো? নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতো কখনো? বলেন। আর সারা জীবনে তাকে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? কাবা ঘর যেদিন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে, নবী ধরে ফেলেছেন। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, বনু নাজির গোত্রে, ছাদের উপর থেকে পাথর ফেলে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, 100 উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে জীবিত অথবা মৃত, ঘোষণা করে নাই। 100 উট কি কম কথা মনে করেছেন? 100 উট দিয়ে এখন একটা জেলা কিনে ফেলা যেতে পারে, হয়তো বেশি বলে ফেললাম নাকি ভাই?
এত হবে না হয়তো এক শুট মানে কিন্তু অনেক কিছু একটা উটের দাম কত বেশি দাম না 100টা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে তাহলে বিশাল পুরস্কার না এটা তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেয়া হলো আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এভাবে পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এটা তো আপনারা জানেনই যে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন মক্কা থেকে একজন ভাড়াটে খুনি গিয়েছে মদিনায় তাকে হত্যা করতে চাকু তরোয়াল ভিতরে ছিল নবীর সামনে গিয়ে বসেছেন আর আল্লাহ পাক তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ওহির মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন কেন এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন কি মক্কার হাতিমে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না নিঃসন্দেহে এই ব্যক্তি রাসূল যাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম প্রায় 16 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে কেন যদি সারা জীবন তিনি ফজিলতের কথা বলে বেড়াতেন সৎ কাজের আদেশ করতেন মানুষ কি তার শত্রু হতো যখন তিনি সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় নিষেধ করা শুরু করেছেন তখন মানুষ তার শত্রু হয়ে গেছে আর আপনি আমি যদি এই যুগে ওই দাওয়াতি কাজ করতে চাই একই পরিণতি বরণ করতে হবে কোনো বিকল্প কিছু নাই আর হ্যাঁ যদি আমরা গোলালু মার্কা দাওয়াত শুরু করি মানে সব তরকারিতে চলে যখন যেখানে যাব সেই রূপে দাওয়াত হবে তাহলে জীবনেও কোনো সমস্যা আসবে বলে মনে হয় তো ওইদিকে ভিতরে না যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন ওই যুগে শিরক ছিল ওই যুগে সুদ ছিল ওই যুগে মাদকদ্রব্যের ব্যাপক প্রচলন ছিল ওই যুগে মেয়েদের অধিকার দেয়া হতো না খুব বেশি মেয়েদেরকে জীবন্ত কবরও দেয়া হয়েছে শিশু বাচ্চাকে আর বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না সম্পত্তির অধিকার খুব একটা দেয়া হতো না বেহায়াপনা ছিল অশ্লীলতা ছিল ব্যভিচার ছিল আর সবচেয়ে বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি মানে ভাইয়ে ভাইয়ে যে হানাহানি এই সমস্যাগুলো নিয়ে আয়ামে জাহেলিয়াত ছিল এখন এই আয়ামে জাহেলিয়াতের জাহেলিয়াত অজ্ঞতাগুলো দূর করার জন্য আল্লাহ পাক নাজিল করলেন কি আল কোরআন কোন মাসে এই রমজান মাসে যেই রমজান সম্পর্কে নবীজি বলছেন যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের গোনাহ মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক তার রমজান মাসে সবচেয়ে প্রেশিয়াস জিনিসটা কি ভাই বলেন কোরআন নাজিল হওয়া তাহলে আসন্ন রমজানে কি আমরা কোরআন খতম করতে পারবো ইনশাআল্লাহ ওয়াদা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন পড়তে পারি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রত্যেক মুসলমান নিজের উপরে কোরআন শেখাটাকে ফরজ করে নেবেন ইনশাআল্লাহ নবী বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ আল্লাহ পাক প্রথম কোন আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যেই জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আর যেই জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় শয়তানের দিকে নিয়ে যায় সেই জ্ঞান কি অর্জন করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন অর্থটাও বোঝার তৌফিক দান করুন এবং আসন্ন রমজান মাসে কোরআন খতম করার তৌফিক আল্লাহ পাক দান করুন তো এটা হলো দ্বিতীয় দুই নম্বর সিঁড়ি যে ব্যক্তি রমজান মাস পেয়েছে গোনাহ মাফ করাতে পারলো না ধ্বংস হয়ে যায় রমজান মাসে কি আমরা সারা রাত জেগে ইউটিউব দেখবো না ফেসবুক চালাবো নাকি কোরআন পড়বো তাহাজ্জুদ পড়বো তারাবি পড়বো এগুলো করবো না ইনশাল্লাহ দেখেন আগেকার যুগের মানুষেরা যারা ছিলেন সালফে সালেহীন তারা রমজান মাস আসার 6 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে রমজান কাটাবো আর আমাদের কিন্তু এই মার্চ মাসেই রমজান শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের হায়াতকে আল্লাহ পাক দীর্ঘ করেন যাতে করে আমরা রমজান পেয়ে যাই ইনশাআল্লাহ আমিন তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন এবং বলছেন আমিন এখন সাহাবীরা বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন যখন আমি তৃতীয় সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি ধ্বংস হোক যে বা যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে সে নবীর নাম শুনেও দরুদ পাঠ করে নাই সে ধ্বংস হয়ে যাক এটা কি বদ্দোয়া না তাহলে আমরা নবীর নাম শুনে কি দরুদ পড়বো কি পড়বো না
নবীর নাম যখনই শুনবো এতটুকু বলবো কমপক্ষে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন হাদিসে যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্নাত যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাআল্লাহ কিয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ আর যদি সকালবেলা 10 বার এবং সন্ধ্যাবেলা 10 বার পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়া খুব কঠিন না সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ 5 10 মিনিট নাকি অনেকে বলে না যে ভাই 1 মিনিট দাঁড়ান 1 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় এটা মানুষ বলে না 2 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে 2 মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ বিশ্বাস করলেন না 2 মিনিট লাগবে খালি বলতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনবার বলতে কয় মিনিট লাগবে বড় জোর 2 মিনিট 2 মিনিটে তিনবার পড়া সম্ভব সূরা ইখলাস একবার পড়বেন কোরআনের এক তৃতীয়াংশ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে 2 মিনিটে কোরআন খতম দেওয়া যায় কি যায় না যায় ফজিলত পাওয়া যায় 2 মিনিটে আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম আমরা বলি না যে 10 মিনিট সময় দে 10 মিনিট সময় বস গল্প করি হ্যাঁ 10 মিনিট ফোনে নষ্ট করেন 10 মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন 10 মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সূরাগুলো পড়তে পারবেন 10 মিনিটে কমসে কম 100 বার পড়তে পারবেন সুবহানাল্লাহ 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 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আল্লাহু আকবার 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না এগুলো ইনশাআল্লাহ 10 মিনিটে আপনি 10 বার 10 বার 20 বার দরুদ পড়তে পারবেন না 10 মিনিটে তিনবার সূরা ইখলাস পড়তে পারবেন 10 বার সূরা ইখলাস পড়তে পারবেন আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয় 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় চলো তো সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ আমার নাকে সিগারেটের গন্ধ আসে একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আছেন না পরিবেশটা নষ্ট করে না যেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদকদ্রব্য থেকে হেফাজত করুন আমিন সিগারেট মাদকদ্রব্য কি না সিগারেট কি হালাল না মাকরুহ জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরুহ না হালাল না হারাম শুনেন মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করেন কথার কথা না আউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করুন তাহলে ওই এক কাপের এক ফোঁটা খাওয়া আপনার জন্য কি হারাম এটা মনে থাকবে আল্লাহর ওয়াস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না এখানে যদি প্রসঙ্গ উঠে গেল একটা হাদিস বলে দেই দিয়ে সামনে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না শুনলেন কি আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ যদি আবার মাদক খায় আরো 40 দিন নামাজ কবুল হবে না যদি আবারও তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার 40 দিন নামাজ কবুল হবে না যদি আবারও তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ এরপরেও যদি সে মাদক দ্রব্য খায় খেতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন প্রথম শুনলেন শব্দটা তিনাতুল খাবাল সাহাবীরা বলছেন তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুজ এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে আমরা কি খেতে যাব আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না সিগারেট ধরবেন না তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাআল্লাহ
যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা ইয়াবা ফেন্সিল সবই খেতে শুরু করে। যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না? ওয়াদা করা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। আজকে দুইটা ওয়াদা করেছেন, এক রমজান মাসে কোরআন খতম করবেন, ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাল্লাহ, ঠিক আছে, এক। দুই নাম্বার, মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না। আরেকটা ওয়াদা করে নেন, আজকের ওয়াজ শোনার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না, ছাড়বেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই তিনটা ধাপ থেকে কি শিখলেন? এক নাম্বার শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে, করতে হবে কিনা? আমরাও কি পিতা মাতা হব না, হই নাই? আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক? আমরা কি চাই? চাই না। অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক, আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াক, তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। দুই নাম্বার বলেছি, রমজান মাস পেলেই গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে। অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না, প্রস্তুতি নেন, সামনে রমজান আসছে ইনশাল্লাহ, নিজের কাজগুলোকে গুটিয়ে নেন, পড়াশোনা গুটিয়ে নেন, বাজার ঘাট গুটিয়ে নেন, রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে, ফ্রি থাকেন, রিল্যাক্স, খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাল্লাহ। আর তিন নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে ১০ বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাল্লাহ। এখানে আরেকটা বিষয় চলে আসে, এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস। কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই তাহলে সে ধ্বংস হোক, এটা বদদোয়া। তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন? শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয়, তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে? দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে? হাউজে কাউসারের পানি পাবে? কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের? তাহলে আমরা দাড়ি কেন রাখছি না? দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না? তাহলে নামাজ পড়ছি মাশাআল্লাহ, দাড়ি কেন রাখছি না? কি সমস্যা? কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি? কেন? কি স্বার্থ, কি লাভ? হ্যান্ডসাম লাগে দেখতে? আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে, কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে, সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাশাআল্লাহ। আমাদের তো দাড়ি নাই, আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়িই না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়, আহ বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করেছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত, যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেয়া দাড়ি, এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে, এই গর্জন শুনেই মানুষ ভয়ে তার সামনে আসতো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না। কাকা রাদিয়াল্লাহু আনহু, তার তিনি একাই ১০ জন ২০ জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না, বলা হতো, এটা প্রবাদ ছিল। তাদের গাল ভর্তি দাড়ি ছিল না? সাহাবিরা কি শেভ করতেন? কোনোদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবিরা শেভ করেছেন? তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না? নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো? ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি শেভ করবো না? ওয়াদা করা যাবে? দাড়ি রাখলে চাকরি পাবেন না? রিজিক কার হাতে? না না, রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে। দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক আর কার সাথে সংশ্লিষ্ট হলো? রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি ৫০ বছর বাঁচবেন,
আর 50 বছরে আপনি 500 মন চাল খাবেন, কথার কথা। ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত, এই বিশ্বাসটা করতে হবে। তো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করব না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার, ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার, সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাড়ি আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা, ওর কোনো আসা যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি আর অশান্তি। কি চাচ্ছেন, শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু। আর যদি আপনি দিনদারিতা দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের, এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না, ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ। আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। কত বড় চাকরি করে, কত বড় জমির মালিক, কত বেশি টাকা, এগুলো পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা, আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা, শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। এটা নসিহত করে গেলাম, যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু। তারা এখন ইচ্ছা করেও লাইনে আনতে পারছে না, পারছেন? ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এত সহজ এটা কি? সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে? মানুষের মনটা খুব জটিল একটা বিষয়, এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না, হয় ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হয়। কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানাই নিব, নিজের মতো ঘুরে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করা ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে, সবার এত টাকা, তোমার টাকা নাই, এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়, সুদের লোন নিলে কি হয়, সবার একতলা বাড়ি আমার কেন, সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে, না লোন নাও বাড়ি করি। আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে, করবে না? করবে। এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে, টেনশন, পারিবারিক অশান্তি। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ, দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। প্রিয় ভাইরা, আলোচনা একটা বড় অংশে এবার আসছি, এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে। এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কি না? আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে, না জীবনের সব ক্ষেত্রে করতে হবে? আমার সাথে কথা বলেন, নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করবো নাকি জীবনের সব ক্ষেত্রে করবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহেলিয়াতকে সরিয়ে দিয়েছেন কি তার নাই? আইয়ামে জাহেলিয়াতের শিরিক, ওখানকার আপনার সুদ, ওখানকার আপনার জেনা, ওখানকার মাদক, ওখানকার গোত্রীয় হানাহানি 23 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কি না? যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল, কোনো মূর্তি পূজা ছিল, কোনো সুদ ছিল, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে, কোনো ধর্ষণ হয়েছে, কোনো ব্যভিচার, গোত্রীয় হানাহানি, না সবাই ভাই ভাই হয়ে গেছে? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো? কি এমন করলেন কে বলতে পারবেন? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন? তিনি কি কোনো জাদু করেছেন?
তিনি কি মানুষকে বশ করেছেন? তিনি কি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে জোর করে মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসছেন? তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করে গেছেন? এই কোন কাজই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করেছেন বরং তিনি মানুষের কলব, মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল, আল্লাহর নবী সেখানে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে শিরক ছিল, আল্লাহর নবী সেখানে তাওহীদ ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ঢুকিয়ে দিয়েছেন। মানুষ আগে বস্তুবাদী ছিল, দুনিয়া কেন্দ্রিক ছিল, আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করেছেন। মানুষ আগে আল্লাহকে চিনত না, আল্লাহর নবী মানুষকে আল্লাহকে চিনিয়েছেন। মানুষের কবর হাসর জান্নাত জাহান্নাম নিয়ে এত চিন্তা ছিল না, আল্লাহর নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন। করেন নাই? কিভাবে করেছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উৎস দিয়ে করেছেন। কয়টা উৎস ভাই? এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন, দুই নাম্বার নবীর সুন্নত মানে কি? হাদিস। আমার সাথে কথা বলেন, এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি? আল কোরআন। দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহেলিয়াতের চিত্রই পাল্টে দিয়েছেন। পাল্টে দিয়েছেন কিনা? আচ্ছা, কিভাবে? উত্তর, নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন, এক নাম্বার, ঠিক আছে? তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। দুই, নবী এবং সাহাবিগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না, কোরআনের অনেক অংশ, প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল, ছিল না? তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না? পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কি না? অথবা এতটুকু না পারি এক পারা পারবো কি না? এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কি না? পারবো না? সারা জীবনে কম পড়াশোনা করেছি? প্রচুর পড়াশোনা করেছেন, তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো? থাকা যাবে? যাবে না। ওই যে বারবার একটা কথা বলি, 15-20 বছর পড়াশোনা করে 15টা সুরা শিখছেন না, 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না, শিখেছেন? 15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে পারছেন না, নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোনো কোনো ক্ষেত্রে ওজুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নত, এমন আছে না? এবং এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যা কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো, কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবির নাম বলতে পারবেন? একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি, যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 জন, বলতে পারবেন কেউ? কিন্তু বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই, আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে, পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে? 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন, পারবে? 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে? 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞেস করেন, পারবে? এগুলো পারবে তারা, পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে? 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে? পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই, কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে, পারবে না? জিজ্ঞাসা করো আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবির নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবে না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10-20-30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে, অসুস্থ প্রজন্ম। কিরকম অসুস্থ? দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না, সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া, উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে, এটা উদ্দেশ্য না। অসুস্থ প্রজন্ম, জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না, বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে, পুরো পর্যায় সারণী মুখস্থ, কেমিস্ট্রি,
10 জন সাহাবীর নাম বলতে পারবে না 10 জন নবীর নামও বলতে পারছ না 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সূরা সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন 10টা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য নাউজুবিল্লাহ অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাওয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আলহামদু বললে অর্থ পারফেক্ট হয় কুল হুয়াল্লাহু আহাদ কুল বললে একটা অর্থ হয় আর কুল হুয়াল্লাহু আহাদ বললে আরেক অর্থ হয় তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবেন তো কুরআনই তো পড়তে জানছে না 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলেন তো আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি এটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু 31st নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না 31st নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এ নক্ষত্র পূজারী ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মুশরিক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষবরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে এই যে দেখছেন আপনি 31st নাইট এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধের হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সোম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাবির পরে তাহাজ্জুদের পরে কোরআন খতম দেওয়ার পরে যাকাত ফিত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ পাক কি করেন আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ
মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আযহা যখন ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আযহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ খুশি হচ্ছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ মেয়ে মেয়ে বিয়ে জায়েজ পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদপান করা জায়েজ পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন নাউযুবিল্লাহ কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউযুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা বাস্তে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উদখুলু ফি সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদও খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষও নিব এদিকে আমি হজমরাও করব আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেনা করব ফ্রি মিক্সিং করব এইসব মানে হজমরাও ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমি কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গৌর করে শোনেন আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সূরা সূরা মাঈদার কত নম্বর আয়াত আয়াতটা ভালো করে হজম করেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবী রাসূলে বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না
এই দিনে কোনো বিহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন কুফর আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন সুবহানাল্লাহ আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দাও এদিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 60 বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুক নামাজ পড়লাম কতটুক রোজা রাখলাম কতটুক তসবিহ তাহলিল করলাম কতটুক দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুক কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তাগফিরুল্লাহ কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের সওম রেখেছিলাম কিনা দান সৎকা করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশদ্রোহিতাও হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে যান না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইয়ের এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআনের অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলেন নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে
আমি নিজে পালন করছি পরিবার পালন করছে মাশাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আর কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইখতিলাফি মাসআলাগুলো কিনে পড়ে থাকব না জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করবে কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করবো যাকাত দিব এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন পারেন কিনা মাদক দ্রব্য ছেড়ে দেওয়া মাদক দ্রব্য খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বলিগো আননি ওয়ালা আয়া একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কিনা টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফেলতি না অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ পাক তৌফিক দান শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম হাতে এক বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সবাই মিলে আমরা আমলও করবো মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ আর সৎ কাজে আদর্শ করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসি দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন না সমাজে প্রতিষ্ঠা করেছেন এখন আমাদের কি একা একা পালন করলেই হবে না সমাজে প্রচার প্রসার করতে হবে আচ্ছা তাহলে আগে কিছু বিষয় জানতে হবে এক আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন এই দিনটা পরিপূর্ণ দিন কিরকম দিন এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে বের করার কোনো সুযোগ আছে নাই দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে কোন সূরা সূরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন এই আয়াতগুলো বাসায় পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কিছু ঢুকাতে পারবো কিছু বের করতে পারবো পারবো না এবার আসেন এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85 আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি ইসলাম এবার আসেন সূরা সফে চলে যাই কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান এই জন্য কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন এই সূরা আছে না সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না তানজিলুম মির রাব্বিল আলামিন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড তো এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে কোথায় দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102 কত নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আমাদেরকে বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতিহ পরিপূর্ণরূপে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে
তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আরেক অংশে না করে সে কি পরিপূর্ণ মুসলিম না উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজ পড়েন আবার সুদও খান এ কি পরিপূর্ণ মুসলিম না একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায় মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আছে কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই কথা কি বুঝতে পারছেন মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয় ইবাদত বন্দেগীর জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম আল্লাহ পাক সেটাই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এখন এটাকে শুধু একা একা করব আল্লাহ পাক বলছেন না প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা কোথায় করবা কোন সূরা সূরা তাহরিম আয়াত নাম্বার 6 কোন সূরা সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ কুআনফুসাকুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়াহলিকুম নারা তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচো দায়িত্ব পেলাম ইসলাম পরিপূর্ণ পালন করব নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার বর্গকে কি করব জাহান্নাম থেকে বাঁচাবো পরিবারকে কেমন করে বাঁচাবো উত্তরে যে বললাম বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা মেয়ের পরিবার দিনদার কিনা ছেলের পরিবার দিনদার কিনা হালাল খায় কিনা ইত্যাদি তারপর পরিবার গঠন হয়ে যাবে পরিবারের প্রতিটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক স্ত্রীর সাথে সম্পর্ক করা স্ত্রীর কাছে যাওয়া সন্তান সন্ততি প্রতিপালন রিজিক বাড়িতে তালিম ইসলামের চর্চা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে পরিবার গঠন করতে হবে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না আমার আরো দায়িত্ব আছে আছে কি নাই এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সূরা আল ইমরান 110 সূরা আল ইমরান 110 আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাতি ব্যক্তিগত জীবন ইসলাম পালন করছেন পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছি আমল করছি হালাল রিজিক খাচ্ছি পরিবার গঠন করছি এবার আমার দায়িত্ব আরো বেশি এবার আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কোদের কাজ তা'মুরুনা বিল মারুফ সবাই এখন দাওয়াতি কাজ করবা সৎ কাজে আদেশ করবা ওয়া তানহাউনা আনিল মুনকার সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখবে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে একটা দল থাকা চাই একদল মানুষ থাকা চাই যারা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে কি করবে নিষেধ করবে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন এভাবে করলে কি হবে সূরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে আর সূরা সফের আয়াতটাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয় এটা বলে শেষ করছি শুনেন সূরা সফের আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ভালো করে শুনেন আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি আল্লাহ পাক বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহ তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে ইসলাম সত্য দিন না ইসলামে হেদায়েত আছে না হেদায়েত আছে সত্য দিন আছে তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত সহকারে সত্য দিন সহকারে কি উদ্দেশ্যে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে ইসলাম বিজয় লাভ করবে কখন যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন যখন আপনি যাকাত কায়েম করতে পারবেন যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে পারবেন তখন এখন কি আমরা নামাজ কায়েম করতে পারি নামাজের দাওয়াত দিতে পারি নামাজ আমি দাওয়াত দিচ্ছি আপনাকে আমি কিন্তু কায়েম করতে পারছি না নামাজ কায়েম মানে বালেগ হয়েছে নামাজ পড়ে না ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে এর নাম নামাজ কায়েম চুরি করেছে চোরের হাতটা কেটে ফেলতে পারবেন নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন জেনা করেছে 100 বেত্রাঘাত করতে পারবেন তখন কায়েম হয়েছে এগুলো কি এখন করা যাবে এখন এগুলো প্রচার করতে পারছি কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন আল্লাহ পাক বলছেন ইসলাম এসেছে অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য
মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না, সাহাবীদের যুগে ছিল না, শত শত বছর এমন করে ছিল, বিগত হয়তো 200-300 বা 150 বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম। এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয় কোণঠাসা, ইকোনমিক ভিত্তি দুর্বল, পলিটিক্যাল ভিত্তি দুর্বল, জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে, তাই না? অস্ত্রশস্ত্র ওদের বেশি, আমাদের খুব কম, মানে আমরা বিভক্ত হয়ে গেছি, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, রাষ্ট্র এবং দলে বিভক্ত, তারপরে মাজাবের মধ্যেও অনেকগুলো ভাগ হয়ে গেছে, তরিকার ভাগ হয়ে গেছে, দলাদলি আছে প্রচুর দলাদলি, তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি। কিন্তু এটা কি এরকমই ছিল আগে? এমন ছিল না, ইনশাল্লাহ যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন তখন থাকবেও না, থাকবে? আল্লাহ পাক সেটাই বলছেন, ইসলাম পাঠিয়েছেন আল্লাহ পাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে। এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে? আর এই বিজয় লাভ কি শুধু আলেম ওলামারা দাওয়াত দিলেই হবে? আর শুধু একটা মাহফিল করলেই হবে? বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করবো। এক নম্বর, আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। দুই নম্বর, প্রত্যেক মুসলিমকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। তিন নম্বর, সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে ইনশাল্লাহ, পারবেন? চার নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। অর্থ বুঝবো তো ইনশাল্লাহ, অর্থ বোঝার জন্য তাফসির পড়তে হলে পড়তে হবে, আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে, যা করার তাই করতে হবে, অর্থ বুঝতেই হবে। পাঁচ নম্বর, সবাইকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, পারা যাবে? ছয় নম্বর, আদর্শ পরিবার গড়তে হবে, পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে, পারবো ইনশাল্লাহ। সাত নম্বর, ইসলামের দুশ্মনদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করবো না, পারবো ইনশাল্লাহ। আট নম্বর, আমরা সবাই সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করবো ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। নয় নম্বর, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আর দশ নম্বর, আমাদের মা বোন যারা আছে, আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপর্দায় বাইরে ছাড়বো না, কোনো রকম জেনা ব্যভিচার মাদক পর্ণ এগুলো ধারে কাছে আমরা যাবো না ইনশাল্লাহ। আধ্যাত্মিকভাবে আমরা পবিত্র থাকবো, পবিত্র দিন পালন করব, মানুষকে দাওয়াত দিব এবং আলেম ওলামার সাথে সহবত সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস রাখেন, হতাশ হবেন না, আগামী দিন ইসলামের, আগামী দিন মুসলমানদের, এই পুরো বিশ্বটাই মুসলমানদের ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন কোরআন তেলাওয়াত করা শেখার তৌফিক দান করেন।